কৃষ্ণ, তো একটি প্রশ্ন আমাদের মধ্যে সবসময় কি করে কাজ করে বা এক ধরনের বিভ্রান্তি, যেমন কেউ আমাদের বন্ধু, কেউ আমাদের শত্রু, অর্থাৎ কাউকে আমাদের বন্ধুরূপে মনে হয়, কাউকে শত্রু, ঘোর শত্রুরূপে মনে হয়, অথবা অনেক সময় দেখা যায় যিনি আজকে খুব ভালো অন্তরঙ্গ বন্ধু, খুব কাছের, ইন্টিমেট, দুদিন পর তিনি আবার আমার শত্রু হয়ে যাচ্ছেন বা আমার কাছে মনে হচ্ছেন তিনি আমার শত্রু বা তিনি আমার প্রতি শত্রুবত আচরণ করছেন। তো কেন এরকম হয়, এই ধরনের আমাদের বিভ্রান্তি কেন হয় বা কাউকে শত্রু কাউকে মিত্র কেন মনে হয়? তো বলা হচ্ছে শাস্ত্রে, বিশেষ করে শ্রীমদ ভগবদ গীতায় ভগবান বলেছেন যে আমার কেউ শত্রুও নয় বন্ধুও নয়। তো আমরা যারা জন্মগ্রহণ করি এই জগতে, তখন জন্মগ্রহণ করার সময় বা এর পরবর্তীতে কেউ আমাদের বন্ধু থাকে না, শত্রু থাকে না। জন্মের সময় আমাদের কে শত্রু থাকে? তো বলা হচ্ছে কেন আমরা অন্যকে শত্রু মনে করি না, যখন আমরা দেহাত্ম বুদ্ধি সম্পন্ন অন্যকে দেহের মাধ্যমে বিচার করি, আর দেহের বিচারের কারণে কাউকে তখন আমার স্বার্থে যখন আঘাত হয়, মনে ইচ্ছা হয়, তখন মনে করছি সে আমার সাথে শত্রুর সাথে মতো আচরণ করছে। কিন্তু এটি একটা হচ্ছে আমাদের মানে বিমূরতা, অর্থাৎ আমরা প্রকৃত সত্য জানি না বা প্রকৃত জ্ঞান জানি না যে স্বরূপত প্রত্যেকেই ভগবানের দাস, চিন্ময় আত্মা, আর আমার কেউ বন্ধুও নয় কেউ শত্রুও নয়। জাস্ট আমার দেহের সাথে কিছুদিনের সম্পর্কের কারণে, কোনো স্বার্থের কাছাকাছি বা সম্মিলিত হওয়ার কারণে তার কাছে আমার তাকে আমার শত্রু মনে হচ্ছে। যেমন যুধিষ্ঠির মহারাজ, তিনি ছিলেন অজাত শত্রু, অর্থাৎ তিনি কাউকে শত্রু বলে মনে করতেন না, কিন্তু দুর্যোধন সবসময় তাকে শত্রু বলে মনে করত। তো এটা কারণ হচ্ছে কেন না, যুধিষ্ঠির মহারাজের সেই জ্ঞান ছিল, তিনি কাউকে তার শত্রুদেরকে তিনি শত্রু মনে করতেন না এবং ভ্রাতারূপে দর্শন করতেন। তাই তার তাই বলে কি যুধিষ্ঠির মহারাজ শত্রু ছিল না? হ্যাঁ, তাকে অনেকে শত্রুরূপে মনে করছে, কিন্তু তিনি কাউকে শত্রু বলে মনে করেন না। তাই এই জগতে কেউ আমাদের বন্ধুও নয় কেউ আমাদের শত্রুও নয়, একমাত্র বন্ধু, একমাত্র মিত্র, একমাত্র সুহৃদ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, গুরু এবং গৌরাঙ্গ। তাই বলেছে সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্তামাম শান্তি মিচ্ছতি, যারা জানে আমি তাদের সুহৃদ বন্ধু এটা জেনে তারা শান্তি লাভ করতে পারবে এবং আনন্দ লাভ করতে পারবে। তাই আমরা যে কাউকে শত্রু মনে করছি, কাউকে বন্ধু মনে করছি, সেটি হচ্ছে আমাদের দৃষ্টির বা দৃষ্টিভঙ্গির অভাবের কারণে। এ জগতে আমাদের কেউ বন্ধুও নয় কেউ শত্রুও নাই। তাই আমরা কি যে বন্ধুও নয় শত্রু নয় কারো প্রতি দায়িত্ব পালন করব না, সেটা নয়। কি করতে হবে? অনাসক্ত সে বিষয়ান, অনাসক্ত হয়ে এবং দায়িত্ব কর্তব্য জ্ঞানে যতটুকু পালন করা প্রয়োজন ততটুকু অবশ্যই করতে হবে এবং বাকি সময় হরিভজন করতে হবে, তখনই শান্তি লাভ করা যাবে এবং আনন্দে থাকা যাবে। হরে কৃষ্ণ।